হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম প্লে স্টোরে আরেকটি দুর্দান্ত অ্যাপ্লিকেশন নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি আপনাদের স্মার্টফোনে থাকলে অনেক অ্যাপ্লিকেশন আপনাদের স্মার্টফোন থেকে আনইনস্টল করে দিলেও চলবে। এই একটি অ্যাপ্লিকেশনের মধ্যে অনেকগুলো কাজ আপনারা করতে পারবেন, যেটা না দেখলে আপনারা নিজেরা বিশ্বাস করবেন না। ঠিক আছে বন্ধুরা, তো অ্যাপ্লিকেশনটি কী কীভাবে ডাউনলোড করবেন একটু পরেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি সুমির দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপসটি কি চলেন সেটাই দেখে নিই। জাস্ট আমরা অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর বন্ধুরা আমাদের ইন্টারফেস এরকম চলে আসবে। দেখেন, এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু অধিকাংশ অ্যাপসই আপনারা পেয়ে যাবেন, যে অ্যাপসগুলো সবসময় আপনাদের প্রয়োজন হয়ে পড়ে। ঠিক আছে বন্ধুরা, তো এখানে দেখেন আমরা যদি শপিংয়ে ক্লিক করি, শপিংয়ে ক্লিক করার পর বন্ধুরা দেখেন ইকমার্স যে সাইটগুলো আছে এই সাইটগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখানে দেখেন সোশ্যাল দিয়ে যদি আমরা ক্লিক করি, ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে ফেসবুক লাইট, পরে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টুইটার, থাম্বেলার, পিন্টারেস্ট সব কিছুই কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাবেন, যেগুলো একটি অ্যাপ্লিকেশনে কিন্তু আমাদের স্মার্টফোনে ডাউনলোড করতে গেলে আমাদের অনেকগুলো জায়গা প্রয়োজন। এটা কিন্তু জাস্ট আপনি এই অ্যাপসের মধ্যেই পারবেন। এখানে কিন্তু টেলিগ্রামটাও আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট এখান থেকে ফেসবুকটাকে যদি ওপেন করেন, ক্লিক করলে এখানে একটু লোড নেবে, লোড নিয়ে ইন্টারফেস এরকম চলে আসবে। এখানে আপনাদের জিমেলটি আর পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করেই কিন্তু আপনি ফেসবুকটাকে ব্যবহার করতে পারবেন। তারপর ব্যবহার শেষ হয়ে গেলে এখান থেকে কেটে দিতে পারবেন। জাস্ট আমি এখান থেকে ইউজ করে দিচ্ছি, এটা একজেট হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, তো তারপরে এখানে দেখেন রিচার্জিং, তারপরে এখানে এন্টারটেনমেন্ট, তারপরে নিউজ, এডুকেশন, এখানে অনেকগুলো ফিউচার আছে। টুলস, যে আপনি যে টুলসগুলো ব্যবহার করেন, আপনার ইন্টারনেট স্পিড, তারপরে যে কোনো ভাষাকে ট্রান্সলেট করতে পারবেন, কন্ট্যাক্টস, তারপরে স্টপ ওয়াচ, তো অনেক বিষয় এগুলো পেয়ে যাবেন। এগুলো যদি আপনি পুরোটা দেখাতে চাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আপনারা জাস্ট একটু ঘেঁটে দেখবেন। তো এখানে আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ফিউচারটি গেমস। আমরা যদি গেমসে ক্লিক করি, এখান থেকে কিন্তু অবসর সময়টা আমরা খুব সহজেই গেমস খেলে কাটাতে পারবো, যেটা কিন্তু জাস্ট আমরা এখান থেকে ইনস্টল না করি সেই গেমসটি খেলতে পারবো। তো খেলার জন্য জাস্ট আমরা গেমসটা প্লে করব। প্লে করার পর এখানে একটু লোড নিবে, লোড নেওয়ার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেসটা ডাইরেক্টলি এরকম চলে আসবে। এখানে যদি আপনাদের অ্যাড আসে, অ্যাডটা অবশ্যই এখান থেকে স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমাদের গেমটি কিন্তু এখানে ডাইরেক্টলি প্লে হয়ে যাবে। জাস্ট আমরা যদি এখান থেকে প্লেতে ক্লিক করি, ক্লিক করে কিন্তু এই গেমসটা আমরা এখান থেকে খেলতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তো এখান থেকে জাস্ট আমি গেমসটি কেটে দিচ্ছি। তো গেমসটা কেটে দিলাম, এখানে কিন্তু অনেকগুলো গেমস আপনারা পেয়ে যাবেন যেগুলো খুব সহজে আপনারা খেলতে পারবেন। তারপরে এখানে যে ফিচারটি আরো বেশি ভালো লেগেছে, দেখেন এখানে কিন্তু একটি অপশন আছে মাই অ্যাপস। এই মাই অ্যাপস এর কাজটি কি দেখুন, দেখা যায় আমাদের এই ফেসবুক অ্যাপসটি আমরা সবসময় ব্যবহার করব, তাই এই জন্য কিন্তু আমরা মাই অ্যাপসে এটাকে অ্যাড করে রাখতে পারবো। জাস্ট আমরা এখানে লং প্রেস করে ধরবো, তারপর অ্যাড টু ফেভারিটসে ক্লিক করে দিলি এই অ্যাপসটি কিন্তু আমাদের এখানে চলে আসবে। তাহলে কিন্তু এই অ্যাপসগুলো আমাদের আর খুঁজতে হবে না। ঠিক আছে বন্ধুরা, তো এখান থেকে আপনাদের যে অ্যাপসগুলো বেশি প্রয়োজন সেই অ্যাপসগুলো কিন্তু জাস্ট আপনি ফেভারিটে ক্লিক করে এখানে এনে রাখতে পারেন। জাস্ট অ্যাপসটি ওপেন করেই কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন, অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আপনার সার্চ বারে সার্চ করবেন সোশ্যাল অ্যাপস, এটা লিখে সার্চ করার পর বন্ধুরা তিন নম্বরে কিন্তু অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনারা অনেকগুলো অ্যাপ্লিকেশনের কাজ একটি অ্যাপ দিয়ে করতে পারবেন। তো এটা যদি আপনাদের স্মার্টফোনে থাকে তাহলে কিন্তু আপনাদের স্মার্টফোনটার স্টোরেজটা সবসময় খালি থাকবে, এটা গ্যারান্টি দিতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।